নমস্কার বন্ধুরা, হালদার সাইবার টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা ওবিসি সার্টিফিকেটের জন্য যে অনলাইন ফর্মটি ফিল করতে হবে তোমাদের, সেটি এই ভিডিওতে দেখাতে চলেছি। তো এই ওবিসি ফর্ম ফিলের জন্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কি পদ্ধতি রয়েছে তোমাদের এই ওবিসি ফর্ম ফিল আপ করতে, সব কিছুই আজকে এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আর যদি তুমি চ্যানেলে নতুন হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে। তো কাস্ট সার্টিফিকেটের নতুন ওয়েবসাইটে কিছু চেঞ্জেস করা হয়েছে। তোমরা যদি এর ব্যাপারে বিস্তারিত জানতে চাও তো আমাদের এর আগে ভিডিও তৈরি করা রয়েছে, সেখান থেকে তোমরা এর বিস্তারিত জেনে নিতে পারো। ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তো আজকে আমরা দেখাতে চলেছি ওবিসি সার্টিফিকেটের জন্য যে অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে সেটি কিভাবে করবে। তো সবার প্রথমে কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটিতে চলে আসবে, যেটি কাস্ট সার্টিফিকেট wb.gov.in। এটি আমাদের ডেসক্রিপশনেও তোমরা লিঙ্কটি পেয়ে যাবে। প্রথমেই তোমরা রাইট সাইডে সিটিজেন কর্নার বলে একটি অপশন পাবে এবং এখান থেকে চলে যাবে অ্যাপ্লাই এসসি এসটি ওবিসি, এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা এসসি এসটি ওবিসিতে ক্লিক করবে তোমাদের সামনে ফর্মের প্রথম পেজটি চলে আসবে। তো যেখানে তোমাদের প্রথমেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। তো যার যে ডিস্ট্রিক্ট হবে তোমরা এখান থেকে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। এরপরে এখান থেকে সাব ডিভিশন অর্থাৎ তোমাদের যে এসডিওটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এরপরে তোমাদের যদি মিউনিসিপ্যালিটির আন্ডার হয় তো মিউনিসিপ্যালিটিতে রাখবে, যদি ব্লকের আন্ডার হয় তো ব্লক রাখবে। তো যদি ব্লক হয় এটিতে টিক করে দেবে, আর যদি মিউনিসিপ্যালিটি হয় এটিতে টিক করে দেবে। তো আমরা ব্লক করছি এবং এখান থেকে আমাদের যে ব্লকটি রয়েছে সেই নামটি এখান থেকে এখন দিয়ে দেবে। এবং এরপরে এইখানে যেটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর, তো এসসির জন্য এটি, এসটির জন্য এটি এবং ওবিসির জন্য এটি। তো আমরা ওবিসি করব এবং এখান থেকে আমরা ওবিসি এ অথবা বি অথবা ওবিসি, তো আমরা ওবিসি বি সিলেক্ট করছি। তো তোমাদের বংশের যদি আগে কাস্ট সার্টিফিকেট থাকে সেখানে তোমরা দেখতে পাবে তোমাদের কোন ক্যাটাগরির কার্ড হবে। তো এখানে ওবিসি তিনটে ক্যাটাগরি করা রয়েছে, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি। তো আমাদের ওবিসি বি। তো এরপর আমাদের সাবকাস্টটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো তোমাদের বংশের যদি আগে কাস্ট সার্টিফিকেট থাকে তো সেটিতে তোমরা পেয়ে যাবে, আর যদি না থাকে তাহলে বড়দের কাছে শুনে নেবে তোমাদের সাবকাস্ট কী আছে। তো আমরা এখান থেকে আমাদের সাবকাস্টটি এখন এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এইবার এখানে তিন নম্বরে যেটি আসছে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নেম এখানে তোমাদের ফিল করতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার এখানে নামটি তোমরা দিয়ে দেবে। এরপরে চার নম্বর রয়েছে ফাদার্স নেম, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট রয়েছে তার এখানে ফাদার্স নেম দিয়ে দেবে। এরপরে পাঁচ নম্বর রয়েছে তোমাদের মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদের কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দেবে। এরপর রয়েছে মেল, অর্থাৎ তোমাদের মেল আইডিটি এখানে দিয়ে দেবে। এরপর রয়েছে সাত নম্বরে যেটি ডকুমেন্ট রিকোয়ার্ড, অর্থাৎ যে কোনো একটি তোমাদের এখানে পুট করতে হবে। হয় তোমরা ভোটার কার্ডের নাম্বার দিতে পারো, অথবা তোমরা আধার কার্ডের নাম্বার দিতে পারো, অথবা তোমরা খাদ্যসাথীর নাম্বার দিতে পারো। তো খাদ্যসাথী মানে হচ্ছে তোমাদের রেশন কার্ডের নাম্বারটি। তো যে কোনো একটি এখান থেকে তোমরা দিয়ে দেবে, যদি আধার দিয়ে দাও বাকি দুটো না দিলেও চলবে, বা যদি ভোটার কার্ড দিয়ে দাও বাকি দুটো না দিলেও চলবে। তো এরপর রয়েছে তোমাদের ডেট অফ বার্থ, তো এখানে তোমরা ডেট অফ বার্থটি তোমাদের দিয়ে দেবে। এরপর রয়েছে তোমাদের প্লেস অফ বার্থ, অর্থাৎ তোমাদের কোন স্টেটে তোমাদের জন্ম, যদি আদার স্টেট হয় আদার স্টেটের যেখানে জন্ম সেটি করবে, অর্থাৎ তোমাদের জন্ম সার্টিফিকেটের যে স্টেটের নাম থাকবে সেটি করে দেবে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল রাখছি। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট, তো তোমরা এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবে। এরপর রয়েছে পুলিশ স্টেশন, এবং এরপরে রয়েছে তোমাদের গ্রামের নাম। তো এই যে কলমটি রয়েছে এটি কিন্তু তোমাদের অ্যাজ পার বার্থ সার্টিফিকেটে যা রয়েছে সেই হিসাবে তোমরা ফিল করবে। তো তোমাদের বার্থ সার্টিফিকেটের যে ডিস্ট্রিক্ট থাকবে, যে পুলিশ স্টেশন থাকবে, যে গ্রামের নাম দেওয়া থাকবে অ্যাজ পার রেকর্ডে, সেই হিসেবেই তোমরা এটি ফিল করে দেবে। তো এরপরে রয়েছে তোমাদের ন নম্বরে যেটি রয়েছে অ্যাড্রেস, তো অ্যাড্রেসে প্রথমে তোমাদের কেয়ার অফ নেম, অর্থাৎ এখানে তোমাদের যে গার্জিয়ান রয়েছে তার নামটি দিয়ে দেবে। যদি বাবা থাকে বাবার নাম দিতে পারো, যদি মা থাকে তো মায়ের নাম দেবে, এবং যারা বিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে স্বামীর নামটি এখানে দিয়ে দিতে পারো। এরপরে রয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট, তো এখানে কারেন্ট অ্যাড্রেস তোমরা প্রথমে ফর্ম ফিলের সময় যেটি দেখেছিলে সেই ডিস্ট্রিক্টটি তোমাদের থেকে যাবে। এরপরে তাদের যে পুলিশ স্টেশনটি রয়েছে সেই পুলিশ স্টেশনটি তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে যদি তোমরা গ্রামে বাস করে থাকো তো গ্রাম পঞ্চায়েতের নাম দেবে, যদি মিউনিসিপ্যালিটিতে বাস করো তো ওয়ার্ডের নাম তোমাদের এখানে দিতে হবে। এরপর রয়েছে ভিলেজের নাম, অর্থাৎ তোমাদের গ্রামের নাম। আর যদি তোমরা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বাস করো তাহলে তোমাদের হাউস নাম্বার দিতে হবে অথবা রোড নাম দিতে হবে। এরপর আছে পোস্ট অফিস, অর্থাৎ তোমাদের পোস্ট অফিসের নামটি দিয়ে দেবে, এবং এরপরে রয়েছে পিনকোড, এরপরে তোমাদের পিনকোডটি এখানে দিয়ে দেবে। এরপর যদি তোমাদের প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটোই সেম হয় তো তোমরা এখানে সেম অ্যাজ পারমানেন্ট এই এসটিতে টিক করে দেবে। এরপর স্ক্রল করবে নিচে আসবে, এবং এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে। এরপর রিলিজিয়ান, তোমাদের যে ধর্মটি রয়েছে সেই ধর্মটি এখান থেকে
সিলেক্ট করে দিয়ে দেবে। এরপরে জেন্ডার, তো যে ফর্ম ফিল করছে তার জেন্ডারটি কী আছে সেটি এখান থেকে দিয়ে দেবে। তো এরপরে যেটি রয়েছে 13 নম্বরে, এটি ইম্পর্টেন্ট, যেটি রয়েছে ব্লাড রিলেশন ডিটেলস, অর্থাৎ তোমাদের বংশে যদি পূর্বে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমাদের এই চারটি ফিল করতে হবে, আর যদি তোমাদের বংশে কাস্ট সার্টিফিকেট আগে না থেকে থাকে তোমরা সিম্পলি নোতে ক্লিক করে দিতে পারো। তো এখানে আমরা এখন বংশের যে রিলেশন রয়েছে সেখানে প্রথমেই তোমাদের সার্টিফিকেট হোল্ডারের নেম দিতে হবে, অর্থাৎ যার সার্টিফিকেটটি রয়েছে। এরপরে সার্টিফিকেটটির নাম্বার, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটে যে নাম্বারটি থাকে সেটি তোমাদের এখানে ফিল করতে হবে। এরপর রয়েছে ডেট অফ ইস্যু, অর্থাৎ যে ডেটে কাস্ট সার্টিফিকেটটি ইস্যু করা। এরপর রয়েছে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের সাথে এর কী সম্পর্ক রয়েছে, তো যে সম্পর্ক হবে সেটি এখান থেকে সিলেক্ট করবে। যদি এই চার্টের মধ্যে না থাকে তাহলে আদার্স প্লিজ এসএসপি, তো এইখানে তোমরা তার রিলেশনটি লিখে দেবে, তো যে সম্পর্কে যেটি হয় সেটি করে দেবে। এরপর রয়েছে ইস্যুইং অথরিটি, তো কোথার থেকে কার্ডটি ইস্যু করা হয়েছে, অর্থাৎ এই যে সার্টিফিকেট হোল্ডার রয়েছে এর কার্ড কোন এসডিওর আন্ডার থেকে ইস্যু হয়েছে সেটি তোমাদের এখান থেকে টিক করে দিতে হবে। এরপর রয়েছে 14 নম্বরে, যেটি রয়েছে ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স, তো এখানে প্রথমে তোমাদের যে লোকাল রেফারেন্স দিচ্ছ তাদের নাম দিতে হবে এবং তাদের অ্যাড্রেস দিতে হবে, এরকম দুজন ব্যক্তির নাম দেবে এবং তাদের অ্যাড্রেসটি দিয়ে দেবে। এরপরের কলামে রয়েছে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিস ফ্যামিলি মাইগ্রেট ফ্রম আদার স্টেট কান্ট্রি, তোমরা যদি অন্য স্টেট অথবা অন্য কান্ট্রির থেকে মাইগ্রেন্ট হয়ে আসো তাহলে এটি তোমাদের ফিল করতে হবে, এবং এর জন্য কিন্তু তোমাদের মাইগ্রেন্ট সার্টিফিকেটটি থাকা জরুরি। তো এটি কিন্তু সবার জন্য নয়, যারা মাইগ্রেন্ট হয়ে এসছো তাদেরই ফিল করতে হবে, তো এটি ডিফল্ট হিসেবে নোইস করা থাকে। যদি তোমরা মাইগ্রেন্ট হয়ে আসো তাহলে তোমরা ইয়েস করে এগুলি ফিল করবে, নাহলে এটি নোই লিখে দেবে। তো বন্ধুরা এইভাবে তোমরা পুরো ফর্মটি ফিল করে দেবে এবং লাস্টে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে দেবে। তো বন্ধুরা এই যে পেজটি এসছে এটি কিন্তু শুধুমাত্র ওবিসিদের ফিল করতে হয়, এসসি এসটিদের ফিল করতে। এইখানে সর্বপ্রথম প্যারেন্ট সার্ভিস ডিটেলস, তো এখানে সার্ভিস ডিটেলস অফ ফাদার, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ফাদার এখানে কী পেশা রয়েছে সেটি দিতে হবে। তো প্রথমেই তোমরা টাইপ অফ অর্গানাইজেশনে এখানে টিক করবে, তো এখানে অনেকগুলি পেশা পেয়ে যাবে, যদি কোনো জব করে থাকে তো এখান থেকে তোমরা যেটি শ্যুট করছে সেটি পুট করতে পারো, এছাড়া তোমরা এখান থেকে নান অফ দ্য অ্যাভোব করতে পারো। এরপর রয়েছে নেম অফ দ্য অর্গানাইজেশন, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেন্টের যে ফাদার রয়েছে তার পেশাটি এখানে তোমরা দিয়ে দেবে যদি এর মধ্যে একটিও না হয়ে থাকে। এরপর এখান থেকে ডেট অফ প্রমোশন, তো একটা এক্স্যাক্টলি ডেট দিতে হবে না, একটা আইডিয়া করে যা এজ আছে সেই হিসাবে তোমরা একটা কাজের এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দিতে পারো। এরপর রয়েছে সার্ভিস ডিটেলস অফ মাদার, তো টাইপ অফ অর্গানাইজেশন যদি এর মধ্যে একটিও হয়ে থাকে তো এখানে ক্লিক করতে পারো, না হলে নান অফ দ্য অ্যাপ। এখানে যদি তোমার মা হাউস ওয়াইফ হয় তো এখানে হাউস ওয়াইফই করতে পারো, যদি অন্য কোনো পেশা থাকে তো সেগুলো দিতে পারো, এক্স্যাক্টলি না দিলেও চলবে, টেলারিং দিতে পারো, তো আমি এখানে হাউস ওয়াইফ করে দিচ্ছি। এরপরে নিচে এসে কন্টিনিউ যে বাটনটি রয়েছে এটিতে তোমরা ক্লিক করে দিবে। তো এখানে জানতে চাওয়া হচ্ছে ইউ উইল নট বি এবল টু চেঞ্জ দ্য ম্যান্ডেটরি ফিল্ডস আফটার ক্লিকিং ওকে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, তো তোমরা সব দেখে নেবে, যদি ঠিকঠাক থাকে তো আমি এখান থেকে করে দেবে ওকে। এরপরে তোমাদের কাছে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে বলা হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার ফাদার অ্যান্ড মাইনর চিলড্রেন, যেখানে প্রথমে তোমাদের লোকেশান দিতে হবে, অর্থাৎ যেখানে জমিটি রয়েছে। এরপর দিতে হবে সাইজ অফ ল্যান্ড, তো এখানে তোমাদের যেটুকু জমি রয়েছে সেটি এখানে দিতে হবে। এরপর রয়েছে সাইজ অফ হোল্ডিং, এরপর রয়েছে সাইজ অফ ল্যান্ড। তো বন্ধুরা এখানে যদি তোমাদের চাষবাসের জন্য জমি থেকে থাকে তাহলে তোমরা এখানে তার ডিটেলসটি ফিল করতে পারো, যদি না থাকে তো তোমরা এখানে সিম্পলি নীল লিখে দিতে পারো। তো এইভাবে তোমরা নীল লিখে দেবে এবং স্ক্রল করে নিচে আসবে যেখানে বলা হচ্ছে প্যারেন্টস ইনকাম, অর্থাৎ তোমাদের প্যারেন্টসের যে ইনকামটি আছে সেটি এখানে দিয়ে দেবে। তো বন্ধুরা এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, তোমাদের ওবিসি সার্টিফিকেটের জন্য তোমাদের পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটির থেকে একটি ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে, এবং সেই ইনকাম সার্টিফিকেটে যা থাকবে তোমরা সেইভাবেই এখানে ইনকাম দিয়ে দেবে। তো আমি এখানে 60,000 করে দিচ্ছি। আর এখানে বলা হচ্ছে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্স, অর্থাৎ তোমাদের জমি থাকলে সেখান থেকে কী ইনকাম হচ্ছে সেটি এখানে দিতে হবে, তো আমি এটি 0 করে দিচ্ছি। এরপর রয়েছে ইনকাম অফ মাদার, তো মায়ের কত ইনকাম রয়েছে সেটি এখানে ফিল করতে হবে, তো আমি এটি 0 করে দিচ্ছি, যেহেতু হাউসওয়াইফ তো আমি দুটোতে 0 করে দিচ্ছি। এরপরে রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি, এটিতে আমরা এখন ক্লিক করে দিই। তো এইবার তোমাদের এখানে অ্যাপ্লিকেন্টের ফটো, তো এখানে যে অ্যাপ্লাই করেছে তার একটি পাসপোর্ট সাইজ ফটো তোমরা আপলোড করে দেবে। তো এরপরে রয়েছে ডকুমেন্ট স্ট্যাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট,
তোমরা এখানে যার সাথে ব্লাড রিলেশন চার্ট দিচ্ছ তার সাথে যে সম্পর্কের জন্য কি তোমার কাছে প্রমাণ হয়েছে সেটি এখান থেকে তোমরা দিয়ে দেবে। তো আমরা এখানে করে দিচ্ছি ব্লাড রিলেশন চার্ট, যেটা আমরা পঞ্চায়েত থেকে নিয়ে এসেছি, এবং এখানে তার যে সিরিয়াল নাম্বারটি রয়েছে সেটি এখানে প্রুফ করে দেবো। এরপর রয়েছে এজ প্রুফ। তো এজ প্রুফ হিসাবে তোমরা কি দিচ্ছ, যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট দিতে পারো। এরপর রয়েছে অ্যাডমিট কার্ড, এরপর রয়েছে আধার কার্ড। তো আমরা এখানে বার্থ সার্টিফিকেট দিচ্ছি এবং এখানে তার নাম্বারটি আমরা প্রুফ করে দেবো। এরপর রয়েছে ফটো আইডেন্টি ডকুমেন্ট, অর্থাৎ ফটো আইডেন্টি ডকুমেন্টে তোমরা এখানে কী প্রুফ করো। তো আমরা এখানে ফটো আইডেন্টি ডকুমেন্টে আধার কার্ড দিয়ে দিচ্ছি এবং এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবো। এরপর রয়েছে প্রুফ অফ সিটিজেনশিপ। তো এখানে বার্থ সার্টিফিকেট রয়েছে, রেশন কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেট বাই লোকাল অথরিটি, এরপর রয়েছে ভোটার আইডি, আধার কার্ড। তো আমরা এখানে আধার কার্ডটি করে দিচ্ছি। এরপর রয়েছে প্রুফ অফ রেসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে যে বসবাস করো তার কী প্রমাণ রয়েছে, তো এখানে তোমরা অ্যাপ্লিকেন্টের বাবা মায়ের ভোটার কার্ড দিতে পারো। তো আমরা এখানে ভোটার আইডি সিলেক্ট করে অ্যাপ্লিকেন্টের বাবা ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং এখানে প্রুফ অফ লোকাল রেসিডেন্স। তো লোকাল রেসিডেন্সের জন্য তোমরা কী দিচ্ছ, তো এটি তো আমরা ভোটার আইডি সিলেক্ট করে দিচ্ছি। তো এরপর রয়েছে ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড অফ। তো এখানে তোমরা কার ভোটার কার্ড দিচ্ছ, ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার, আমরা ফাদার করে দিচ্ছি। এরপর রয়েছে ভোটার আইডি নাম্বার, তো এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবে। এরপর এখানে অ্যাসেম্বলির নাম, অর্থাৎ যে বিধানসভা থেকে ভোট দেন তিনি সেই বিধানসভার নাম দিতে হবে। এরপরে পার্ট নাম্বার দিতে হবে যেটি ভোটার লিস্টে পেয়ে যাবে, এরপরে সিরিয়াল নাম্বার যেটিও ভোটার লিস্টে পেয়ে যাবে। এবং এই পুরোটা ফিল করে তোমরা এখান থেকে যে সাবমিট বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে দেবে। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে চলে এসে যেখানে বলা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে প্লিজ নোট ডাউন দ্য অ্যাপ্লিকেশন নাম্বার ফর ফার্দার রেফারেন্স। এরপর রয়েছে ক্লিক হেয়ার ফর ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম, এরপর রয়েছে ক্লিক হেয়ার ফর ফিল্ড আপ সার্ভিস ডিটেলস ফর্ম, এরপর রয়েছে ভিউ অ্যাকনোলেজমেন্ট ক্লিক হেয়ার। তো তিনটেই তোমরা ক্লিক করে এগুলো ডাউনলোড করে দেবে এবং তিনটে ফর্মই তোমাদের তুলতে হবে, প্রিন্ট আউট করতে হবে এবং তারপরে সেটি তার সাথে যে ডকুমেন্টগুলি দরকার সেগুলো একসাথে করে তোমরা সেটি তোমাদের দুয়ারে সরকার ক্যাম্পে জমা করে আসতে পারো। তো এখানে তিনটি পেজই কিন্তু তোমরা বের করবে এবং তিনটি পেজই কিন্তু তোমাদের দরকার। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আর যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে।